আমরা ওলিয়া ওলিয়া করবারে কেন যাই কিছু পাওয়ার জন্য আমরা কিন্তু কিছু দিতে পারি না কিছু পাওয়ার জন্য একটা কামেল পীরের দরবারে আমরা যাই তো গুরু খাজা ওয়ার দরবারে একজন ব্যক্তি তার তিনটা মাইয়া মাইয়া বিবাহ দেওয়ার জন্য তার কোনো অর্থ নাই টাকা পয়সা নাই তাই টাকা চাওয়ার জন্য খাজা ওয়ার দরবারে গেছে হে বাবা কলিল ফকির দরবারে এসেছি নাসির শাহ দরবারে কেন যায় নাসির শাহ বাবার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি বাবার দরবারে তো যাই না এ আপনি বাবার দরবারে তো যাই না কিন্তু নাসির শাহ দরবারও কেন যায় একটা কিছু পাওয়ার জন্য নাসির শাহ কেন রাতালি শাহ দরবারও যায় একটা কিছু পাওয়ার জন্য তদ্রূপ স্তর বা স্তর তাই খাজা বাবার দরবারে একজন ভিখারি গিয়ে বলতেছে বাবা আমার তিনটা মাইয়া বিবাহ দিতে পারতেছি না কিছু টাকার জন্য তাই আমি তোমার দরবারে এসেছি তুমি আমাকে কিছু অর্থ দাও কিছু টাকা দাও আমার মাইয়া বিবাহ দিব তাই আমি গানের সুরে সুরে বলতেছি আর ওই ভিখারি গেছে আবার খাজা বাবার দরবারে কিছু ভিক্ষা করার জন্য কিন্তু কিভাবে দেয় কিভাবে দান করে আমার এই গানটা একটু সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবে আমার শিল্পী কিন্তু প্রতিপক্ষ বন্ধু কিন্তু আমাকে কিছু কোসাও দেয় নাই কিন্তু একটা কোসা দিয়ে গেছে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন না আমি বুঝছি বাংলাদেশের মাধ্যমে যদি কোনো ছোট শিল্পী থাকে কোনো ক্ষুদ্র শিল্পী থাকে একমাত্র আমি পরিশ্রম সরকার সে নিজকে নিজে এতই ছোট মনে করলেন আসলে সে কিন্তু এত ছোট না আমি অনেক মেয়ে শিল্পীর সাথে এই সিজনে গান করেছি কিন্তু তার ভিতরে যে একটা নরমতা ভদ্রতা তার ভিতরে যে একটা সততা আছে আসলে কিন্তু এইগুলা অনেক মেয়ে শিল্পীর কাছে পাওয়া যায় না আজকে আমার বিপক্ষের শিল্পী জাহাজ আমি একটা ডিঙ্গি নৌকা খুব চালাক আমি জাহাজ হইয়া সাগরে সাগরে বাইসে বেড়ামু আর সে ডিঙ্গি হইয়া খালে বিলে ঘুরে ঘুরে আপনাদের কাছ থেকে টাকা নিব আমি চৌকে দেখি না এটা তো দু নোটা চৌকি আছে একটু ওখানে না কিন্তু বকশিস কিন্তু আমার চেয়ে বেশি হয়েছে কিন্তু আমি কি পাইলাম এই জন্যই বলছে ওরে বাপ্পা আমি কিছুই পাইলাম বাবা পরিশ্রম সরকার টাকা কিন্তু আমার চেয়ে
কোনো অংশে কম নেবেন আর বেশি নেবেন কারণ বক্সি যেহেতু এখন থেকে তার শুরু হয়ে গেছে বেশি আমি বুঝছি আমারে দিবেন না তার এই দিন কিন্তু একটা প্রশ্ন আমি রেখে জানি এখানে উপস্থিত যেই মা জননীরা গান শুনতেছে বা গান দেখতেছে আমি বলছি মা জননীরা আছেন মা বোনেরা আছেন যত সালাম জানাই শত শত কিন্তু সে একটা বাপ্পারি করছে কি সে সালাম দেয় সে পর্দার আড়ালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা অর্থাৎ যারা ঘরের ভিতরে ঘুমাইতেছে তারা সালাম দিছে নাকি এখানে কষ্ট করে যাক না গান শুনতেছে কুলসুম সরকারের ওনাদেরকে সালাম দেয় নাই আবার আপনারা পারে টাকা দিতেছেন দেন দেন আমার কোনো লস নাই কারণ যারা ঘুম পাচ্ছে তা করে সে সালাম দেয় যারা যাক না থাকতেছে তাদেরকে সে সালাম দেয় নাই এটা কেন দেন না অপরাধ থাকছে না বোঝে না বোঝে না এমন বুঝে না আরো দিন যদি আপনারা আমার পাশে থাকেন সালাম দেওয়ার পরে সেই ব্যক্তি বলবে ওয়ালাইকুম সালাম তার জামটা তুমি কবজ করে নিয়ে আসবা এই যে সালাম দিল যারা পর্দার আড়ালে এই সালামটাকে তার কাছে একটা কথা আমি রাখতেছি প্রশ্নের উত্তরটা শুনলে কিন্তু আপনারা মজা পাবেন একটু খালি চুপ করে বসেন দেন আজকে তাহলে সেফ দেয়া ধর্ম ছাড়তাম না বলতে সাহায্য তুমি ওই বাড়িতে গিয়া ওই ব্যক্তিকে সালাম দিবা সালাম দেওয়ার সাথে সাথে যদি তোমার সালামের প্রতি উত্তর নেয় ওয়ালাইকুম সালাম তাহলে তুমি তার জামটা কবজ করে নিয়ে আসবা সালাম শব্দের অর্থ হচ্ছে তোমার উপরে রহমত বর্ষিত হোক ওয়ালাইকুম সালাম শব্দের অর্থ কিন্তু রহমত বর্ষিত হোক কিন্তু তার উপরে গজব নাজিল হইল কেন আর এখানে কি একজন ব্যক্তি ছিল না আরো কেউ ছিল যদি থাকে সে কে বা কাহারা তার হাতে দিল 500 টাকার কোড়া গরিবের টাকা ছিলাম হাজারো দরবারে তো দিল না টাকা যাচ্ছি খালি দিলে গরিবের টাকা ছিলাম হাজারো দরবারে তিনটা বাড়ি দিল পাগলে
Thank you.